এসে আমরা মাছ চাষে এসেছি। অনেক সোজা, খুব সোজা, ভালো লাগবে জানতে, আর মুখস্থ করাটা সোজা, জটিলতা কিছু নেই, মুখস্থ করার কীভাবে সহজে করা যাবে সেটা একটা আলোচনা করব। ঘটনার মধ্যে জটিলতা কিছু প্রথম হচ্ছে এটা জিজ্ঞেস করবে, মাছ চাষ চয়েস প্রশ্ন থাকতে পারে, এগ্রিকালচার ফিশিং কালচার এসব সব দিয়ে দেবে, কোনটা চাষের প্রকার দেবে, খালি ভাগ দেবে, কিন্তু সেই ভাগগুলো মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু সামান্য বুদ্ধি খাটালেই কিন্তু এসে যাবে জিনিসটা। দেখো প্রথমে সংগ্রহ ভিত্তিক, ক্যাপচার পালন ভিত্তিক, কালচার। সংগ্রহ ভিত্তিকটা কি, বিরাট নদ নদী বিশাল জলাশয়ে মাছ আছে ধরে না, সংগ্রহ শুনে মাছ চাষ পালন টালন ব্যাপার না, আর কালচার পালন ভিত্তিক, যেটা নিয়ে কিন্তু আজকের এই আলোচনা, কি করছে পুকুর খাল বিল ডোবা ভিড়ি জলাশয়ে মাছের চারা ছাড়া হয়, সার প্রয়োগ করে মাছ বড় হবে, মাছ তুলব, পরিচর্যা হবে, মাছের বৃদ্ধি হলো, সেই মাছকে ব্যবসায় কাজে লাগানো হলো ইত্যাদি, এইটাই মেন সেকেন্ড পয়েন্ট। এর মধ্যে দেখো দুটো ভাগ করেছে, আবার মাছ উৎপাদনের ক্ষেত্র অনুযায়ী, একটা অন্তর্দেশীয় মিঠে জল অল্প লবণাক্ত, আর একটা সামুদ্রিক উপকূলীয় গভীর সামুদ্রিক। এইবারে আমরা এখানটা বেশি যাবো না, কার কথাটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, জানতে হবে, বুঝতে হবে, মুখস্থ করতে হবে, কেন পরীক্ষায় থাকবে, এবং এইখান থেকে একটি কথাও কিন্তু বাদ দিতে চলবে না যেটা আছে। দেখো মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র ও চোয়ালে দাঁত অনুপস্থিত, আর দেহের ভেতরে কটকা থাকে, তারাই হলো কাল, মুখস্থ করতে হবে। মিঠে জলে বাস করে, এই মুহূর্তের সঙ্গে আবার চয়েস প্রশ্ন আসবে, মিঠে জলে বাস করে, নোনা জলে বাস করে, সামুদ্রিক জলে ভাত বলে নিতে, মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছ, মিঠে জলে মাছ বাস করার অস্থিযুক্ত মাছ, মাথাটা কি হবে ত্রিকোণাকৃতি, সে মাথায় আঁশ থাকবে না, হয়ে গেল একটা পার্ট, অতিরিক্ত শ্বাসযন্ত্র এবং জোয়ালে দাঁত অনুপস্থিত, দেহের ভেতরে পটকা, পটকা সম্বন্ধে আমরা করেছি পরে করবো, তারা হলো কার্প। আর এবার কার্পের তিনটে ভাগ করেছে, যেটা বই না বললেও চলে যাবে, শুধু ইংরাজি মানেটা, ইংলিশ মিনিংটা বলি, মেজর মানে বড়, মাইনর মানে ছোট, আর এক্সোটিক মানে বহিরা। মেজরে মানে সব কিছুই বড় বেশি, কীরকম এক নম্বর দেখো, যদি পরীক্ষায় আসে বুদ্ধি খাটিয়ে পড়ে দেবে, আকারে বড়, কারণ মেজর কথাটার মানে বড়, তাড়াতাড়ি পারে, বদ্ধ জলে ডিম পারে না, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ চাহিদা বেশি, সবই বেশি, উদাহরণ রুই কাতলা মৃগের কাকবস, এই উদাহরণটা কিন্তু যেন মনে থাকে। তিনটে পয়েন্ট নিয়ে অসুবিধে নেই, মেজর মানে বেশি বড় অধিক, কী করে মেনে যাচ্ছে, আকারে বড়, তাড়াতাড়ি বাড়ে, বদ্ধ জলে ডিম পারে না, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ চাহিদা আছে, কিন্তু উদাহরণ রুই কাতলা মৃগের কাকবস। মাইনর, মাইনর মানে ছোট, সব ছোটগুলো আলোচনা করি, কি কী ছোট, আকারে ছোট, ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ে, তাড়াতাড়ি বাড়ে না, বদ্ধ জলে ডিম পারে, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়। তাহলে একটা বুদ্ধি আমরা খাটাতে পারি যে একটা একটা পল্লি আর একটা হয়ে যায়। দেখো চিন্তা করো, মেজরে যেটা তিনটে পয়েন্ট হলো উল্টে দিলে মাইনর হয়ে যাবে, সমান একটা পয়েন্ট, মেজরে যে তিনটে বড় বেশি বললাম উল্টে দাও, আকারে বড়, আকারে ছোট, তাড়াতাড়ি বাড়ে, বদ্ধ জলে নিয়ে পারে না, তাড়াতাড়ি বাড়ে না, কত জলে নিয়ে পারে, ঠিক উল্টো, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ চাহিদা বেশি, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়। তফাৎকালে একটা পয়েন্ট কী করতে হবে, নামগুলো মুখস্থ করতে হবে,
রুই কাটলাম দিকের কালবশ বাটা রুই। তাহলে এইটা তাহলে কি হলো, এক্সোটিকটা কোথায়? না বিদেশ থেকে আমদানি করা। সবসময় অনেক কিছুই আমরা গাছ ফুল বিভিন্ন প্রাণী আমরা বিদেশ থেকে আমদানি করি, আরও বেশি যাতে ফলন হয়, কাজের ক্ষেত্রে আরও বেশি উৎপাদন হয় পরিমাণ ইত্যাদি। এখানেও আমরা কিছু আমদানি করেছি, ভারতীয় জলবায়ুতে মানিয়ে নিয়ে বেড়ে ওঠে আর প্রজন্মের সক্ষম। এই হচ্ছে গ্রাস কাপ, ঘেঁসো দুই, কমন কাপ, আমেরিকান দুই, সিলভার, এগুলো বাইরের দেশ থেকে আনা হয়েছে আমাদের দেশে। কেন? এগুলো অনেক বেশি তাড়াতাড়ি বাড়ে, সংখ্যায় বড়ো হয়, আকৃতিতে বড়ো হয়, সংখ্যায় বেশি না, এগুলো আমরা মেনে নিয়েছি। এইবারে চলে যাচ্ছি পালং, খুব সোজা, ঠিক যেরকম ওইখানে আমরা করেছিলাম ধানের ক্ষেত্রে, যে একটা বীজতলা করলাম, বীজতলা থেকে ছোটো ছোটো গিয়ে আবার থেকে আবার মেন যে ধানের খেতে দেবলাম। এখানেও তেমনি ডিম কোনা সংগ্রহ, এটা মনে রাখতে হবে। প্রাণীর ক্ষেত্রে আমরা আগের দিনও করেছি মৌমাছির ক্ষেত্রে, যে নিষেধ কথাটা বলেছি, নিষেধ মৌমাছির ক্ষেত্রে নিষেধ কথাটা বেশি আমরা বলিনি। কেন? মৌমাছির ক্ষেত্রে বলা হয়েছিল যে রানী মৌমাছির যে দাপট সে ঠিক করে দেবে, যে অনিষিক্ত হবে কি না, শ্রমিক হবে কি, পুরুষ হবে কি, কী হবে, আবার রানী হবে কি না, নিষেধের ব্যাপারটা তো ছিল না। কি ছিল মেন? কি ছিল? অপুঞ্জনী পাত্রেন নিষেধ, এখানে কিন্তু তা একেবারেই নিষেধ। শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে, ডিম তৈরি করবে, কীভাবে মিলিত হয়? জলে, পুকুরের জলে পুরুষ মাছ শুক্রাণু ছাড়ল, স্ত্রী মাছ ডিম্বাণু ছাড়ল, মিলিত হলো ডিম। এবার আমরা কী করি, চাষিরা মাছ চাষিরা চাল চাল দিয়ে ছেঁকে ডিম পোনা আর নিষিদ্ধ ডিমগুলোকে আলাদা, তারপর তারা প্রসেসিং করে। কিন্তু এটা ছোট স্কেলে হতে পারে, স্মল স্কেলে, যেখানে বড় ব্যাপার আছে, বিশাল ব্যাপার, সেখানে এরকম করলে হবে না যে কোন মাছটা কটা মাছ শুক্রাণু পুরুষ মাছ শুক্রাণু জলে ত্যাগ করলো, কটা স্ত্রী মাছ ডিম্বাণু ত্যাগ করলো, কয়লো কটা মিলিত হয়ে নিষেধ হয়ে ডিম্ব তৈরি হলো, ডিম তৈরি হলো, এরকম করে বড় স্কেল এটা হয়, কারণ আমরা আইডেন্টিফাই করতে পারছি না কোনটা। সেই জন্যে আমি যে কৃত্রিম পদ্ধতিতে প্রথম দেখো, যদি পরীক্ষায় জিজ্ঞেস করে কেন কৃত্রিম পদ্ধতিকে আমরা বেছে নেব, প্রথম পয়েন্ট দেখো বইটা তোমার 224-এ, এটা মনে রাখতে হবে। কেন কৃত্রিম পদ্ধতিতে আমরা মাছ চাষ করবো বা কী সুবিধা, একটি সুবিধার কথা বলো। প্রথম সুবিধা যে কোন কোন মাছের ডিম পোনা তৈরি হচ্ছে সেটা নিয়ন্ত্রণে থাকে, কোন কোন মাছের ডিম পোনা তৈরি হচ্ছে আমরা নিয়ন্ত্রণে থাকছি, আর ডিম পোনা সংগ্রহে অনেক সুবিধা হয়। পরের প্রশ্ন মোস্ট ভাইটাল, যে কী করে নিয়ন্ত্রণে থাকে, প্রসেসটা খুব সাইন্টিফিক বলছে, সুস্থ সবল মাছের জন্য স্ত্রী মাছের জন্য দুটো পুরুষ মাছ নেওয়া, এবার সেই মাছের মাথায় থেকে পিটুইটারি গ্ল্যান্ড, সেখান থেকে গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, সেখান থেকে গ্রোথ হরমোন বেরোবে, বৃদ্ধি হরমোন বেরোবে, সেইটা সেই পুরুষ মাছকে ইঞ্জেকশন করে দেওয়া দিয়ে এবার আমরা আইডেন্টিফাই করে নিলাম কোথায় কী হবে। এবার এখানে বলছি কতবার ইঞ্জেকশন করা হবে, সেটা যারা মাছ চাষ করে তারা জানেন। এইবার পিটুইটারি ইঞ্জেকশন দেওয়ার পরে স্ত্রী মাছ ডিম পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে শুক্রাণু ডিম্বাণু মিলে ডিম পোনা তৈরি, ওখানেও ডিম পোনা তৈরি হয়েছিল, ইন এ হ্যাপনসেন্ট ওয়ে, কোনটায় ডিম পোনা তৈরি হবে কোথায় নিশ্চিত হবে আমি তো জানি না, সে চার মেয়েতে মানে ছেঁকে নিয়ে তুলে দেওয়ার পরে আলাদা করা, বড় স্কেলে যখন হবে তখন ওই একদম বেছে নেওয়া হবে, বেছে নিয়ে ইঞ্জেকশন করে দিয়ে তাই তুলে তুলতে হবে। এবং এখানে একটা নতুন কথা শিখতে হবে, কিন্তু নতুন হয়তো নয় যে ডিম পোনা থেকে পূর্ণাঙ্গ মাছ, ডিম পোনা তো হয়ে গেল, আমরা তো ইঞ্জেকশন দিয়ে দিলাম, মিশে হলো শুক্রাণু ডিম্বাণু মিলিত হলো, ডিম পোনা থেকে পূর্ণাঙ্গ মাছ, এই লাইনটা আন্ডারলাইন করে রাখতে বলো, আমি গুরুত্ব দিচ্ছি, দেখো আমি লাইনটা পড়ে দিচ্ছি, পরীক্ষায় এটা জিজ্ঞেস করতে যে হ্যাচারি কখন হয়, হ্যাচারি কাকে বলে, কী কাজে লাগছে, দেখো
সুন্দর করে দেওয়া আছে, প্রকৃতি থেকে মাছ চাষিদের সংগ্রহ করা বিষিক্ত ডিমগুলি থেকে ডিম পোনা তৈরি করার জন্য একটা পুকুরে রাখা হয়, এটা হ্যাচারি বলা ভালো। প্রকৃতি থেকে মাছ চাষিদের সংগ্রহ করা নিষিক্ত ডিমগুলো, মাছ চাষিরা ডিম সংগ্রহ করলো, ডিম পোনা সংগ্রহ হচ্ছে কৃত্রিম পদ্ধতিতে, সেই নিষিক্ত ডিমগুলো থেকে ডিম পোনা তৈরি করার জন্য একটা পুকুরে রাখা হয়। এখানে 100% সাকসেস, কোনো বাছাবাছি নেই, এ নেই, একদম সবকটা রেডি করা আছে, সবকটাই পোনা মাছ হবে, মাছ তৈরি হবে, এইটা হ্যাচারি। কিন্তু এটা একটা স্টেপে হয় না, যার জন্য তোমরা খেয়াল করবে, আমরাও দেখেছি যে আজকে বড় বড় ওরা বড় বড় অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়ে আসে, এখান থেকে হাঁড়িতে মাছ তুললো, নিয়ে আরও ওই পুকুরে ছাড়লো, ওই পুকুরে ছাড়লো, ব্যাপারটা কী আমরা সুন্দর করে বুঝি, তিনটে পুকুর লাগবে, আঁতুড় পুকুর, সেখানে কি ডিম পোনা থেকে ধানি পোনা নিয়ে যাচ্ছে, ওখান থেকে তুলে ধানি পোনা নিয়ে, পালং পুকুর চারা পোনা, সঞ্চয় পুকুর ব্যাস যেটা হবে সেখানে ছাড়া হলো পূর্ণাঙ্গ মাছ। দেখো আমার লেখা আছে ডিম পোনাদের পরপর হলো আঁতুর পুকুর, পালং পুকুর, সঞ্চয় পুকুর, ব্যাস কাজ শেষ, খুবই সোজা। এবার যেটা আমরা করেছি খুব ইন্টারেস্টিং ব্যাপার, পরীক্ষায় আসবে আর আমাদের ব্যক্তিগত সামাজিক জীবনে ব্যক্তিগত জীবনে কাজে লাগে, যে কার কথাটা পড়েছিলাম আগের পাতায়, দেখো বহিরাগত কার, চেয়ার কার, বিদেশ থেকে আমদানি করা মানে নিয়েছে, বলছে এইটার একটা মজা যে মিশ্র চাষ অত্যন্ত সুবিধাজনক হয়েছে, অনেকটা আমাদের শস্য পর্যায়ের মতো, তো ঠিক আছে বাবা ধান হয়েছে একটুখানি ফাঁকা আছে, আচ্ছা সে বিগত্রীয় লাগিয়ে হোক না হোক মাটিতে, এবারে এখানেও তেমনি একই সঙ্গে কীরকম হয়ে যাচ্ছে, দেশি মাছেদের মধ্যে রুই কাতলা মৃগেল পুকুরের বিভিন্ন স্তরে বাস করে এবং বিভিন্ন স্তর থেকে খাবার সংগ্রহ করে, একটা পুকুরের মধ্যে কত রকম মাছ রাখছি, তিন রকমের মাছই খাবার পাচ্ছে, তিন রকমের মাছই বড় হচ্ছে, অত্যন্ত ইন্টারেস্টিং। জেলেরা যারা মাছের এই ব্যাপার করে তারা খুব ভালোভাবে জানে, দেখো এটা একটু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, কাতলা মাছ ও সিলভার কার জলের উপরের স্তর থেকে, রুই মাছ ও গ্রাস কার জলের মাঝের স্তর থেকে, মৃগেল মাছ ও কমন কার জলের নিচের স্তর থেকে খাবার সংগ্রহ করে, তাহলে কাতলা মাছ সিলভার কার জলের উপর স্তর থেকে, রুই মাছ গ্রাস কার জলের মাঝের স্তর থেকে, আর মৃগের মাছ কমন কার জলের নিচের স্তর থেকে খাবার সংগ্রহ, তাই এই ধরনের মাছগুলো একসঙ্গে চাষ করলে খাবার থাকার জায়গা নিয়ে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় না, ফলে মাছগুলো তাড়াতাড়ি বাড়ে, এবং এই পদ্ধতিতে অনেক সময় একই পুকুরে কেবল রুই কাতলা মৃগের মাছের চাষ করা হয়, আবার অনেক সময় দেশি আর বহিরাগত এরকম মাছের চাষ এদিকে করে, কোনো তিনটে লেভেলে তিনজন আছে, তিনটে লেভেল থেকে খাবার দিচ্ছে, তাদের মধ্যে প্রতিযোগিতা কোনো অসুবিধা নেই। এই ধরনের যে তিনটি মাছ, তিন ধরনের দেশি মাছ একই পুকুরে চাষ করাটা হলো মিশ্র চাষ, একটুখানি বুঝতে হবে, দেশি মাছ তিন ধরনের একই পুকুরে চাষ করেছি মিশ্র চাষ, তিন ধরনের দেশি কাঠের সঙ্গে তিন ধরনের বহিরাগত কাঠ একই পুকুরে চাষ করা হলো নিবিড় মিশ্র চাষ, রুই কাতলা মৃগেল এগুলো কার্পাস একটা আমরা করলাম বিভিন্ন লেভেলের হলো মিশ্র চাষ, কিন্তু তার সঙ্গে দেশি কাঠের সঙ্গে তিন ধরনের বহিরাগত কাঠ একই পুকুরে চাষ করা হলো মিশ্র চাষ, নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার, এইটা মনে রাখতে হবে যে মিশ্র চাষ আর নিবিড় মিশ্র চাষ দুটোর মধ্যে অবশ্যই তফাৎ থাকবে, জিজ্ঞেস করবে তারপরেও কিছুই না, একই ধরনের তিনটে একই ধরনের পুকুরে মিশ্র চাষ করলাম, আর যদি বিদেশি দেশি কাঠ বহিরাগত কাঠ হয় তাহলে নিবিড় মিশ্র চাষ করবে পলিকালচার। ময়লা জলে চাষ, ময়লা জল মানে এখানে বিভিন্ন জায়গা থেকে শহর থেকে বিভিন্ন ময়লা জল যে ফেলে দেওয়া হয়
সেইগুলো কালো রঙের দেখলে ময়লা যাবে। এখানে কি হয় অনেক সময় ওই জৈব অজৈব পদার্থ থেকে যায়, তো সেটা মাছের পক্ষে খুব সুবিধা হয়, সেটা খাবার হিসেবে গ্রহণ করে নিচ্ছে মাছ। বিভিন্ন জুম প্ল্যান্টন থাকছে, পোকা মাকড় থাকছে ইত্যাদি ইত্যাদি থাকছে, মাছগুলো খাবার দিতে হচ্ছে না, অরিজিনালি খাবার পেয়ে যাচ্ছে। এবং যতগুলো ভেড়ি জানো তো, ভেড়িগুলো যেন মাছের ভেড়ি আছে সেখানে মাছের ব্যবসা যারা করে সেই সব ওই নোংরা জলগুলো ওই ভেড়িতে পাঠানো সমস্ত, তো সেটা সবসময় ভালো হয় না, ফল কখনো কখনো খারাপ হয়ে যায়, অপরিশোধিত থাকা পলিউশন হতে মাছের ক্ষতি হয়। এই জন্যে চাষের পক্ষে সরাসরি ব্যবহার আগে ময়লা জল পরিশোধন করা একটা সিস্টেম এখন করে দিয়েছে বিশেষত সরকার থেকে, যে ময়লা জল করবে পরিশোধিত করে সেই জলটা ভেড়িতে প্রবেশ করবে, তারপর সেই জলেতে মাছ আসবে। মাছের পুষ্টিগুণ, মাছ খেলে আর মাছের মধ্যে চিন্তা করতে হবে যে এগুলো আমরা পাচ্ছি, প্রাণী যে প্রোটিনে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড সরবরাহে মাছের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পরের ইতিহাসই আছে কি আমি জানি না, যে অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের উপাদান, কিন্তু কতগুলো অ্যামাইনো অ্যাসিড শরীরে থাকে না, কতগুলো থাকে যেগুলো আমরা বাইরে থেকে সংগ্রহ করতে হবে সেটা আমাদের মাছের থেকে। তাছাড়া আছে লাইন দিয়ে আছে মুখস্থ করতে হবে, ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম সালফার কিছু ভিটামিন এ সি ডি, খুবই অল্প মানে হয়ে গেল। আমরা একবার রিভিশনটা এখানে একটা রিভিশন করে নিই, কী পড়লাম, মাছ চাষ করলাম কৃষি চাষ, কী চাষ করলাম না দুটো হতে পারে সংগ্রহ ভিত্তিক বড় খাল বিল আছে চলে নিলাম, কিন্তু সেটা না, সেকেন্ড পার্ট যেটা কালচার পালন ভিত্তিক সেটাতে আমরা মাছ চাষ করছি। কীভাবে দুটো ভাগ করলাম, মিঠে জলে হতে পারে অল্প লবণাক্ত হতে পারে, আর উপকূলীয় হতে পারে সামুদ্রিক গভীর সামুদ্রিক, এটা নিয়ে আর যাচ্ছি না, কাঠটা নিয়ে আলোচনা কাঠ ডেফিনেশন অ্যান্ড পয়েন্টস। মিঠে জলে বাস করা অস্থিযুক্ত মাছের ত্রিকোণাত্মকতায় আজ থাকে না, অতিরিক্ত স্বাচ্ছন্দ্য চলে দাঁড়ান অনুপস্থিত দেহের ভিতর পড়া, যেমন নীলগাদ্দা বাটায় থাকি কাঠ, দেশি কাঠ তিনটি দেশি কাঠ বা দৈব মনে রাখা, সেটা একটা মনে রাখতে হবে, ওটা মনে হবে মেজর মানে বড়ো, কি বড় আকারে বড়ো তাড়াতাড়ি বাড়ে, বদ্ধ জলে ডিম পাড়ে না, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ জায়গা। কী কী আছে রুইকাদ্দা নিয়ে যাবে, মাইনর কাল উল্টো আকারে ছোটো তাড়াতাড়ি বাড়ে না, সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বাটা। আর বিদেশ থেকে আমদানি করা হচ্ছে মানিয়ে নিচ্ছে গ্রাস কাল, এই নামগুলো মুখস্থ করতে হবে। এবার বলছি যে কি ডিম পোনা সংগ্রহ, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে ডিম তৈরি করে, সেটা এমনিভাবে ডিম পোনা সংগ্রহ একটা আছে, নর্মালি কিছু ছোটো ছোটো পুকুরে হচ্ছে, অল্প স্কেল ছোটোভাবে হচ্ছে। কী করে হয় না, পুরুষ মাছ শুক্রাণু জলেতে শুক্রাণু ত্যাগ করে, ডিম্বাণু দ্বারা ডিম ত্যাগ করলো, ডিম্বাণু ত্যাগ করলো ডিম হয়ে গেল বেশি। এবং চাষিদের সেটা কী করতে হয় আলাদা করে নিষিক্ত ডিম, যেসব ডিমের সঙ্গে শুক্রাণু বিলুন সেই নিষিক্ত ডিম করে কিনতে হবে, কিন্তু এটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না যে কোন মাছটার কাছে কোনটা নিষিক্ত ডিম কোনটা চারা কোনো হবে ইত্যাদি, সেই জন্যে আমরা কৃত্রিম পদ্ধতিতে একবারে সিলেক্টিভ কী করছে, সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়, মাছের মাথা থেকে পিটুইটারি হরমোন ইঞ্জেকশন করে দেওয়া হয়, তখন শুক্রাণু নিঃসরণ হলো ডিম্বাণু নিঃসরণ হলো ডিম, এবং সেইগুলো আমরা সিলেক্ট করে নিলাম এবং কোন মাছকে কতবার ইঞ্জেকশন দেওয়া হবে ঠিক করা আছে, সেই মাছগুলোকে আমরা আইডেন্টিফাই করে রাখি। এবারে যে ডিম পোনা থেকে পূর্ণাঙ্গ মাছ হবে বললাম, যেটা লাইনটা একটা আন্ডারলাইন করে রাখো, প্রকৃতি থেকে মাছ চাষিদের সংগ্রহ করা নিষিক্ত ডিমগুলো থেকে ডিম পোনা তৈরি করার জন্য একটা পুকুরে রাখা, আবার পড়ছে লাইনটা হ্যাচারিটা, হ্যাচারিটা ডেফিনেশান কি, প্রকৃতি থেকে মাছ চাষিদের সংগ্রহ করা নিষিক্ত ডিমগুলো থেকে ডিম পোনা তৈরি করার জন্য একটি পুকুরে রাখা হয়, এটাই হ্যাচারি, এবং একটা পুকুরে হবে না,
ডিম কোনা আছে আদর পুকুরে রাখা হলো, সেখান থেকে তুলে ধানি কোনা হলো, পালন পুকুরে রাখা হলো, সেখান থেকে চারা কোনা নিয়ে সঞ্চয় করে রাখা হলো, আর একটা সুবিধে মাছেরাই করে দিয়েছে, আমাদের কোনো কৃতিত্ব নেই। মিশ্র চাষে সুবিধে হয়েছে, কিরকম? কাতলা মাছ, সিলভার কার্প, মিগেল মাছ, কমন কার্প আর এরা বিভিন্ন লেভেলে থাকে। এটা একটু আবার পড়ি, রিভিশন হয়ে যাবে। কাতলা মাছ, সিলভার কার্প জলের উপর স্তরে থাকে, ওখান থেকে খাবার নেয়। রুই মাছ, গ্রাস কার্প জলের মাঝে স্তরে থাকে, ওখান থেকে খাবার নেয়। মৃগের মাছ, কমন কার্প জলের নিচে স্তরে থাকে, কোনো অসুবিধা নেই। এটা বলে মিশ্র চাষ, কিন্তু এই মিশ্র চাষের লিমিট মিশ্র চাষ পরীক্ষায় থাকতে পারে, জানতে হবে। কীরকম? তিন ধরনের দেশি মাছ একই পুকুরে চাষ করাটা হলো মিশ্র চাষ, কিন্তু তার সঙ্গে যদি দেশি কার্পের সঙ্গে তিন ধরনের বহিরাগত কার্প আসে তাহলে কিন্তু কী হলো, সেটা নিবিড় মিশ্র চাষ বা পণ্য চাষ। আর ময়লা জলের জলগুলো যে দূষিত জল, বিভিন্ন নোংরা জল, ফ্যাক্টরির বাই প্রোডাক্ট আছে, এন্ড প্রোডাক্ট আছে, সেগুলো ফেলে দেওয়া হয়, বেরিয়ে হয়, সেখানে প্রচুর ধরনের ওই ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন থাকে, পোকামাকড় থাকে, সেগুলো আমাদের সাহায্য দরকার হয় না, এবং সেখানেই বিশালভাবে মাছের বিজনেস হয়। মাছগুলো সেগুলোকে বড়ো হয়ে যায়, কখনো কখনো অনেক সময় এত বেশি পলিউশন থাকে মাছের ক্ষতি হয়ে যায়, সেটাই নিয়ম করা হয়েছে যে ওটাকে কিছুটা পরিশোধিত করে তারপর ভেড়িতে সেই জলটা ব্যবহার মুখস্থ করতে হবে। অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, প্রোটিন সব কিছু আছে, আর এই খনিজগুলো আছে। আমাদের আর একটি বাকি রইল, কালকে আশা করছি করতে পারবো, পোলট্রি। চারিদিকে তোমরা দেখেছ সরকার থেকে বেকারদের ঋণও দেওয়া হচ্ছে পোলট্রি ফার্মিং। এই পোলট্রি কথাটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় জিজ্ঞেস করবে, পোলট্রির ব্যবসা করছে মানে মুরগি করছে, হাঁস করছে, এখানে ভালো করে দেখো, হাঁস মুরগির মতো পাখিদের পালন করা হয় আর্থিক লাভের জন্য। কেন কথাটা এলো? কারণ এদের ডিম আর মাংসের যথেষ্ট চাহিদা রয়েছে, অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, এমন পাখিরাই হলো পোলট্রি পাখি। এই কথাটা মনে রাখতে হবে, পোলট্রি পাখি কাদের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, মাংস পেতে পারে, ডিম পেতে পারে, ইত্যাদি পারে, পালক অনেক সময় কাজে লাগে, তাদেরই বলা হচ্ছে পোলট্রি পাখি। কিন্তু আমরা হাঁস আর মুরগি আর এখানে শুধু মুরগি পালক নিয়ে আমরা আলোচনা করবো, আগামীকাল আলোচনা করার আগে শুধু এই পাতাটা আমরা পড়ে দিচ্ছি, আমরা জানি নাম দিয়ে যে ডিম উৎপাদনকারী কতগুলো মুরগি আছে, এরা বছরে 150 থেকে 200 টাকা তার বেশি ডিম পাড়ে, ডিমের জন্য এদের পালন করা হয়। উদাহরণ এসে মাছ, উদাহরণটা মুখস্থ করতে হবে, কোনোভাবে ভুল করলে চলবে না। লেগ হক এবং নক কী করছে? শুধু ডিম তৈরি করে, ডিম পাড়ে কত? বছরে 150 থেকে 200 বা তার বেশি ডিম পাড়ে, তাই ডিমের জন্য এদের পালন করা হয়। লেগ হক, নক মাংস উৎপাদন করে, যেটা বেশি চাহিদা। টেবল ব্রিড, এরা বছরে অধিক পরিমাণে মাংস উৎপন্ন করে, তাই শুধু মাংসের জন্য এদের পালন করা হয়। উদাহরণ অ্যাসিল, চিটাগাং, ব্রামা, কোচিন মুখস্থ করতে হয়। আর একটা কি, দুটোই আছে ভূগম সম্পন্ন জাত, ডুয়েল ব্রিড, এই ধরনের মুরগিদের থেকে পর্যাপ্ত পরিমাণ ডিম আর মাংস পাওয়া যায়, তাহলে ডিম মাংস দুটো পাওয়ার জন্য পালন করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করবে রোড আইল্যান্ড ব্রিড, লাল গাঙ্গু রক অ্যান্ড নিউ হ্যাম্পশায়ার, তিনটি তোমরা আজকের দিনের জন্য পড়ে ফেলবে। কেউ ডিম উৎপাদন করে বেশি, কেউ মাংস উৎপাদন করে বেশি, উভয় এবং ডিম এবং মাংস দুটি উৎপাদন। মুরগি পালন কিন্তু খুব যে জটিল তা নয়, কিন্তু মাছের তুলনায় একটু জটিল, একটু জটিল। আমরা কালকে আলোচনা করব, সবটাই এখন করে লাভ নেই, কালকে আমাদের আলোচনা করে পরশু দিন আমরা যদি পুরনো পড়াটা নানা রকম আলোচনা করবো, যদি দু চার কথা বলা যায় সেটা বলার চেষ্টা করবো।
গল্পের মাধ্যমে। তো এখন আমাদের অনেকদিন আগে বলা হয়েছিল পুরো একটা ক্লাসে, ধর্মের ক্লাসে, যে এইবারের যে অক্ষয় তৃতীয়া, আমরা তো ধরে নিয়েছিলাম সরকারের যে প্রচার যে না কোভিড-19 অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে যাবে, আর চিন্তা নেই, সামনের বছরে এই সময় এই উৎসব বড় করে হবে, আমাদের প্রায় 100 বছরের পরের বছরে 100 বছর হবে, সেই প্রস্তুতি নেওয়া হবে, বিশাল বড় হবে, কিন্তু কোনোটাই সম্ভব হবে না। দ্বিতীয় ঢেউ আজকে পড়েছে, খুব করুণ অবস্থা। তৃতীয় ঢেউ আজকে পড়ার সম্ভাবনা, সে অবস্থায় কোনো অনুষ্ঠান সম্ভবত মাতৃমন্দিরে হবে না, কিন্তু আমাদের স্কুলে একটা ছোটো করে করবো, তোমাদের আসা সম্ভব হবে কি জানি না, যথারীতি আমরা ইউটিউবের মাধ্যমে প্রচার করব, সঙ্গে সঙ্গেও দেখতে পারো, পরেও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এগুলো আমরা মেনে নিচ্ছি, মানতে হবে। আবারও সেই কথা প্রার্থনা জানাতে হবে, আগে আপনি আচরণ ধরো মন্দির, আগে নিজে পালন করবো, মাস্ক পরব, দূরত্ব বজায় রাখবো, প্রয়োজন ছাড়া বেরোবো না, হাত স্যানিটাইজারে ধরবো খাবার আগে, কারণ একটা চান্স অপরের থেকে, দেখো একটা একটু আলোচনা করি, একটা আছে অপরের থেকে সংক্রান্ত, অপরে এসে কথা বললো, খুব কাছাকাছি কথা বললো, বাতাসের মাধ্যমে গেলো, মাস্ক পরলো, সেখানে দোষ থাকবে তার, হ্যাঁ তাই ওই যে কথা বললো না, ওর থেকে মনে হলে আমার ছড়িয়ে যায়, ওর থেকে মনে হল, কিন্তু নিজে যেখানে আমি করছি, হাত যদি স্যানিটাইজার না পরিষ্কার করি, ভালো করে সাবান দিয়ে কোনো যদি না হই, হাতের মধ্যে কোনো কোনো জীবাণু আছে খাবার মধ্যে দিয়ে চলে গেল, সেখানে আমি কিন্তু নিজে দেই, অপরের থেকে বাঁচা আর অপরকে বাঁচানো, কেন কারোর যদি হয়ে থাকে তার আরও হয়নি ছড়িয়ে গেল, সুতরাং মাস্ক একদম লাগানো থাকবে, না ধরো যেভাবে সরকার চলে যাচ্ছে, আর নিজের জন্য নিজের বাঁচা একটা নিজের দায়িত্ব, তার জন্য কেউ দায়ী থাকবে না, এত বলার পরেও আমি যদি স্যানিটাইজার দিয়ে হাত ভালো করে না ধরো, স্যানিটাইজার হাতে নেই, ঠিক আছে সাবান আছে, অনেক সুন্দরের সাবান দিয়ে ভালো করে ধুলাম, তারপরে খেতে বসলাম, এবং আমাদের ঘটনাটা হচ্ছে কি, আমরা ওই মূল খাওয়াটাকে খালি ভাবছি, ভাত ডাল তরকারি দুপুরে খাবো রাত্রে খাবো, বাকি যেতে যেতে একটু কোথাও যাচ্ছি ফ্যামিলিতে কী আছে রে, হ্যাঁ কে হাত পা না দিয়ে খেয়ে হোয়াট ইজ দ্য এফেক্ট, কোনোটাই চলবে না। একটা কেক কিনলাম, ওটা ছাড়িয়ে হাত দিয়ে আবার এটা কভারটা ছাড়িয়ে হাত দিয়ে খেয়ে নিলাম, আর তার কেকের যে গায়ে ওখানেই তো লাগা আছে থাকতে পারে, সেটা তো আমার হাতে এলো, কেকটাকে কোনোভাবেই চলবে না রাস্তায় খাওয়া দাওয়া, খেতে গেলে চাইলে তো থাকলে খাও, নাহলে বাড়িতে নিয়ে মোবাইলে কথা বল না, এই মোবাইল দিল, এই তোর একটা ফোন আছে তাই নাকি, হ্যাঁ হাত ওয়াশ করলাম না, তারপরে একটা কিছু মনে হয় কিছু খেলাম, খাবার সময় মানে সব যে কোনো কিছু গ্রহণ করার আগে হাত স্যানিটাইজার ধুতে হবে, পরিষ্কার করতে হবে সাবান দিয়ে, হাত বা যেটা বলা হচ্ছে রোজ খাবার একবার ব্যবহার দরকার, তা সত্ত্বেও কোনোভাবে যদি পরে রেগুলার গরম জলে 1 মিনিট গার্গেল করা আর ভাপ নেবে গরম জলে, আর বলা থাকছে এটা তো আমাদের মধ্যেই আছে, আমরা নিজেরাই করতে পারি, আমাদের মধ্যে ঘরো আলোচনা, এই ওয়েদারের জন্যে বা এরকম জন্যে একটু গাটা চ্যাকচ্যাক করছে, একটু কেমন কেমন লাগছে, একটু আচ্ছা ঠিক আছে প্যারাসিটামল, ব্যাস থ্যাংক ইউ, এই তরুণ